সাদা মাথা শাড়ি, মাথায় ঘোমটা, হাতে পলা, কপালে লাল টিপ ও মাথায় সিঁদুর। তার লোক সাধারণ এক গৃহবধূর মতোই, অথচ সেই মহিলাই নাকি হাওড়ার ডোম জুড়ে সোনার দোকানে ডাকাতির ঘটনার সঙ্গে যুক্ত। বিহার থেকে চাচিকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে বিহার থেকে ট্রানজিট রিমান্ডে বাংলায় নিয়ে আসা হয়। 11 জুন দুপুরের দিকে ভয়াবহ ডাকাতি হয়েছিল হাওড়ার ডোমচুরের একটি সোনার দোকানে। 4 জন দুষ্কৃতী ঢুকে দোকানের মালিক ও কর্মচারীদের হাত ও পা সেলোটেপ দিয়ে বেঁধে পর্যন্ত দিয়েছিল। এরপর বন্দুকের বাঁট দিয়ে তাদের মাথায় মারে। প্রায় আধ ঘন্টা ধরে দোকানে লুট চালিয়েছিল দুষ্কৃতীরা। দোকান থেকে প্রায় 4 কোটি টাকার সোনা ও হীরার গহনা লুট করে। এই গোটা ঘটনার ভিডিও ধরা পড়ে সিসিটিভি ফুটেজে। তদন্তে নামেন হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। তদন্তে নেমেই তারা বুঝতে পারেন ভিন রাজ্যের কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত। গোয়েন্দাদের কয়েকটি দল ভিন রাজ্যে যায়, আর সেই তদন্তে নেমে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিহার থেকে এক মহিলা সহ 5 জনকে গ্রেফতার করে পুলিশ। হাওড়া সিটি পুলিশের সূত্রে খবর, এই ডাকাতির মাস্টার মাইন্ড রবীন্দ্র সাহানি। তাকে সব রকম সাহায্য করেছিল গৃহবধূ আশা দেবী ওরফে চাচি। এছাড়াও রয়েছে বিকাশ কুমার ঝা, অলোক কুমার পাঠক এবং মনীশ কুমার মাহাতো। এদের মধ্যে অলোকের বাড়ি বেগুসরাইতে, বাকিদের বাড়ি বিহারের সমস্তিপুরে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে এই চাচি? কিভাবে ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতির ঘটনায় জড়িয়ে পড়ল সে? পুলিশ সূত্রে জানা গিয়েছে চাচির আসল নাম আশা মাহাতো। বাড়িতে স্বামী ছাড়াও রয়েছে 2 মেয়ে এবং 1 ছেলে। রবীন্দ্র সাহানির সঙ্গে অনেক দিন ধরেই সে কাজ করত। আগে কুখ্যাত দুষ্কৃতী সুবোধ সিং এর গ্যাংয়ে ছিল চাচি। ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতির ব্লু প্রিন্ট তৈরি করেছিল সে। অনেকদিন ধরেই এই দোকানে রেকি চালাচ্ছিল চাচি। শুধুমাত্র তাই নয়, দুষ্কৃতীদের থাকার ব্যবস্থা থেকে শুরু করে ডাকাতির কাজে ব্যবহৃত পুরনো বাইক কেনা, ডাকাতির পর কিভাবে পালাতে হবে তার পরিকল্পনাও করেছিল সে। মনীশ চাচির আত্মীয়, সে ডোমজুড়ের আলমপুরে রবীন্দ্র সাহানির সঙ্গে ভাড়া বাড়িতেই থাকত। বন্দুক হাতে দোকানে ঢুকেছিলেন মনীশ মাহাতো এবং বিকাশ ঝা। বাইরে আরো 2 জন অপেক্ষা করছিল। ডাকাতির পর জাতীয় সড়ক ধরে তারা ডানকুনির দিকে চম্পট দেয়। রাস্তায় জামা কাপড় বদলে ফেলে, চনাই স্টেশনের কাছে বাইক ফেলে রেখে ট্রেন ধরে বিহারে চম্পট দিয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। দেখুন, 11 জুন একটা ঘটনা ঘটে ডোমজুড়ের একটা শোরুমে ডাকাইতি হয়। তার মধ্যে আমরা সিসিটিভি ফুটেজে দেখলাম কি 4 জন আর্মস সহ ওখানে শোরুমের ভিতরে ঢুকে ওখান থেকে 1 থেকে 1.5 কেজি মতো সোনা, ওখান থেকে সোনার যে আর্নামেন্টস ছিল ওটা নিয়ে পালিয়ে যায়। তারপরেই একটা স্পেশাল টিম আমরা এখানে ফর্ম করি, যার মধ্যে ডিডির অফিসাররা থাকে, মেনলি এসিপি ডিডি উনি আছেন, মমিতা দাস ঘোষ, ইন্সপেক্টর সুদীপ্ত পাণিগ্রাহী, ইন্সপেক্টর শীর্ষেন্দু কুণ্ডু, আর ডোমজুড় থানার কিছু অফিসারকে নিয়ে একটা টিম ফর্ম করে। আমাদের টিমের একটা মেজর পার্ট, তারা কিন্তু লাস্ট 30 ডেজ মানে 1 মাস ধরে বিহারে তারা ক্যাম্প করছে। বিহারের 3টা জেলা ছিল যেখানকার মানে অনেক কষ্ট করে সিসিটিভি ফুটেজ দেখে, তারপরে বিভিন্ন ক্রিমিনাল ডেটাবেস দেখে এটা জানা গেল কি এই গ্যাং যে অপারেট করেছে তাদের মূল যে ঠিকানা হচ্ছে ওটা হচ্ছে সমস্তিপুর, বেগুসরাই আর সহরসা, এই 3টা জেলা মিলে ওরা থাকে। তো মোডাস অপারেন্ডির ব্যাপারে যেটা আপনি বলছিলেন আর মহিলার ভূমিকা বলছিলেন, ওর মধ্যে যেটা আছে কি ইনারা 1 থেকে 1.5 মাস আগে প্রথমে আসানসোলে হীরাপুর থানা এলাকায় একটা বাড়িতে এসে ভাড়া বাড়ি করেন। ভাড়া বাড়ি ঠিক করে দেন আশা দেবী যিনি আছেন, যাকে লোকালি তারা চাচি চাচি বলে ডাকে। তার একজন রিলেটিভও এর মধ্যে ধরা পড়েছে, মনীশ মাহাতো এলিয়াস মানিয়া, ও এখন জেলে আছে বিহারে, আমরা ট্রানজিট রিমান্ডে নিয়ে আসবো কিছুদিন মধ্যেই। তো চাচি ওই মনীশের মাধ্যমে ওখানে একটা ভাড়া বাড়ি ঠিক করে, এনাদের যে ক্রাইম করার জন্য বাইক দরকার ছিল ওটা চাচিরই একটা আত্মীয় চাচির মাধ্যমে যোগাযোগ রেখে সেকেন্ড হ্যান্ড বাইকগুলো কিনতে হেল্প করে। ইনারা মে মাসে এখানে চলে আসেন আঙ্কুরহাটিতে একটা জায়গা ভাড়া বাড়ি করে, কালীতলা বলে জায়গা আছে, ওখানে থাকেন। ওখান থেকে রেগুলার ইনারা রেকি করতে যেতেন ডোমজুড়ের আশেপাশে যে দোকানগুলো আছে। টার্গেট যেটা ছিল কি এমন একটা দোকান সিলেক্ট করা যেখানে বাইরে থেকে কিছু বোঝা না যায়। এই দোকান যেখানে শোরুমে ডাকাইতি হয়েছে আপনারা দেখবেন ওখানে যদি ভিতরে ঢুকে কোনো অ্যাক্টিভিটিস হয় তাহলে বাইরে থেকে ওটা জানা খুবই মুশকিল। তো সেই জন্য ওনারা এমন একটা শোরুম চুজ করলেন যেখানে বাইরে থেকে যদি পুলিশের গাড়িও পেরিয়ে যায় তাহলে কিন্তু কোনো যদি কেওস না হয়, কোনো শব্দ বাইরে না আসে তাহলে কিন্তু কোনো ঘটনার ব্যাপারে জানা খুব ডিফিকাল্ট। তো আমাদের কাছে এক্সেপ্ট সিসিটিভি ফুটেজ কোনো একটা ক্লু ছিল না,
আমরা পুরো টিম আমাদের ডিডি ও ডোমজুর থানা সকলে মিলে অনেকগুলো সিসিটিভি ফুটেজ দেখা হলো। দেখা গেল কি টিম ডানকুনি মাইতিপাড়া হয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে একটা পার্ট চলে গেছে আর কিছু লোক ট্রেনে চলে গেছে। তারপরে আমরা বুঝলাম কি এটা মোর অর লেস কনফার্ম হচ্ছে কি বিহারের দিকের কোনো গ্যাং এর মধ্যে অপারেট করেছে, কারণ আমাদের আগেও অভিজ্ঞতা আছে। বিগত দুই তিন বছর মধ্যে অনেকগুলো ঘটনা বিভিন্ন থানা এলাকায় ঘটেছে, যার মধ্যে বিহারের গ্যাংরা সোনার যে জুয়েলারি শোরুম থাকে, মুথুট ফিন্যান্স, মল্লাপুরম ফিন্যান্স, এদেরকে টার্গেট করেছে। সুবোধের গ্যাংয়ের উপরেও আমাদের সন্দেহ ছিল। তো ইনভেস্টিগেশনে যেটা পাওয়া গেল কি এরা আগে সুবোধের সঙ্গে কাজ করতো, বাট অ্যাট প্রেজেন্ট এরা নিজের একটা গ্রুপ ফর্ম করেছে। তার মধ্যে আশা দেবী হচ্ছেন পুরো লজিস্টিক্স সাপোর্ট করা। এখান থেকে পালিয়ে যাওয়ার পরে আশা দেবী এদের থাকার ব্যবস্থা বিভিন্ন জায়গা করে দিয়েছেন। যখনই কোনো জায়গায় পুলিশের রেড হচ্ছে, সঙ্গে সঙ্গে ঠিকানা চেঞ্জ করে অন্য জায়গায় ব্যবস্থা করে দেওয়া। জুয়েলারি ডিসপোজাল কীভাবে হবে, ওখানকার লোকাল জুয়েলার্সদের সঙ্গে টাই আপ করে জুয়েলারি ডিসপোজালে হেল্প করা। গাড়ির কথা আমি আগেই বললাম। তো আজকে আমরা দুইজনকে ট্রানজিট রিমান্ডে নিয়ে এসছি। তার মধ্যে আশাজি, আশা দেবী এলিয়াস চাচি একজন আছেন মহিলা, যার কথা বলছিলাম, তার বাড়ি হচ্ছে সমস্তিপুর দলসিং সরাই থানা এলাকায়। আর সেকেন্ড পারসন আছেন আলোক কুমার পাঠক, ওনার বাড়ি হচ্ছে বেগুসরাই। ঘটনার পরই থানায় খবর দেওয়া হয়। হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেন, এরপর হিন্দি ভাষায় কথার সূত্র ধরে ডাকাতিতে বিহারে যোগ পান। গঠন করা হয় সেট। সেই সেটের অফিসাররা বিহার পুলিশের এসটিএফ এর সঙ্গে তদন্ত করে এই ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের গ্রেফতার পর্যন্ত করে। চাচিকে জিজ্ঞাসাবাদের ফলে ডাকাতির ঘটনায় আরো তথ্য সামনে আসে বলে আশাবাদী তদন্তকারীরা। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।